তার সার্চ কমিটির সুপারিশ অনুসারে এবং চারজন কমিশনারকেও তারা দিয়ে দিয়েছেন। আমার যাই হোক, সবাইকে তো আমরা জানি না, চিনি না, তো আমি মনে করি তাদের যোগ্যতা দক্ষতার কোনো অভাব নাই, কিন্তু জনগণের প্রত্যাশা তাদেরকে পূরণ করতে হবে, চেষ্টা করতে হবে। কারণ সবাই কিন্তু আমরা চাই এটা সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয়। মানুষের কিন্তু বেশি কিছু চাহিদা নাই, এটা কিন্তু তারা চায়। আমি তাদেরকে রিকোয়েস্ট করবো, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, তারাও যেন এই কাজটা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, ভালোভাবে করেন, করে দেখিয়ে দেন যে জনগণ যা চায়, জনগণের প্রত্যাশা শতভাগ না হলেও অধিকাংশ প্রত্যাশা পূরণ হলেও কিন্তু আমাদের মনে হয় চলে, আমি বলবো আর কি। তো তাদের কালকেই, তা তো আজকেই তো তারা শপথ গ্রহণ করবেন, আমি তাদের সাফল্য কামনা করি, যাতে সুন্দরভাবে তারা যে টার্গেট, যে জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হলো, এই তারা যেন এই কাজটা সুন্দরভাবে করতে পারেন। আমরা তাকিয়ে থাকবো একটা সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দিকে। এবং তাদের অনেক দায়িত্ব, অনেক চ্যালেঞ্জ গেল, অনেক চ্যালেঞ্জিং, কঠিন চ্যালেঞ্জিং, তো তবুও তাকে করতে হবে। যদিও তারা কিন্তু নিশ্চয়ই তাদের মতামত নিয়ে, তাদের কনসেন নিয়েই কিন্তু এটা করা হয়েছে, সুতরাং যত চ্যালেঞ্জই হোক তারা কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলা করেই তাদেরকে এই কাজ করতেই হবে আর কি। তাদের সর্বোচ্চ দৃঢ়তা দেখাতে হবে, আন্তরিকতা দেখাতে হবে এবং তাদের দক্ষতার সাথে কাজটি করতে হবে, এবং সততা, দক্ষতা সব কিছুই লাগবে। দক্ষতা, দক্ষতা, সততা সব কিছুই একটার সঙ্গে একটা কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তা আমার বিশ্বাস তারা এই চ্যালেঞ্জ নিয়েই শপথ গ্রহণ করবেন এবং তারা অবশ্যই তাদের দক্ষতা দেখতে কতটুকু দেখাবেন বা কীভাবে দেখাবেন আগামী দিনে আমরা সেটা বুঝতে পারবো আর কি। আমরা টিকা নিয়ে একটু কথা বলতে পারি এবার। টিকা আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ শিরোনাম আজকের পত্রিকায়, টিকা, যে একদিনে কোটি মানুষকে টিকা দেওয়ার যে উদ্যোগ, এবং সেখানে পত্রিকাগুলো নানান রকমভাবে রিপোর্ট করেছে। কোথাও দেখছি যে বিশৃঙ্খলা ছিল, একটা ভয়ানক ছবি দেখলাম, এবং ভয়ানক ছবি দেখা গেছে একেবারে শেষ মুহূর্তে, মানুষও দেখছি, দীর্ঘ লাইন, এবং আরও দুই দিন চলবে এই টিকার এই অভিযান, এই কার্যক্রম, এ বিষয় নিয়ে যদি আপনি একটু না। প্রথম কথা হলো সরকারের উদ্যোগ যেটা ছিল বা তাদের আন্তরিকতা, এটা হয়তো ভালো ছিল, আমি স্বাগত জানাই, কিন্তু গত সপ্তাহে কিন্তু যখন আমি নিউজটা পাই, গভর্নমেন্ট কিন্তু বলে দিয়েছেন, সরকার থেকে বলা হয়েছে তারা 1 কোটি তাদের দেওয়ার টার্গেট, এবং 26 তারিখের মধ্যেই দিতে হবে, তাই তো, এবং 26 তারিখের পরে আর ফার্স্ট ডোজ কাউকে দেওয়া হবে না। আমি কিন্তু শুরুতে একটা কথা বলছিলাম, জিনিসটা বোধহয় ঠিক হচ্ছে না, এই যে গণটিকাই তো এক কথায় বলে, তাই না? আমি কিন্তু একটা কথা বারবার বলছি, গণটিকাটা উদ্যোগ খুবই ভালো, খুবই সুন্দর, আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু গণটিকা যেন সুন্দরভাবে হয়, প্ল্যানিংটা যেন সুশৃঙ্খলভাবে সুন্দর প্ল্যান করে যাতে হয়, যেন মানুষের গণভোগান্তি যেন না হয়, গণদুর্ভোগ যেন না হয়, কারণ গণক্ষোভ যেন না হয়, এই ক্ষোভ থেকে আবার বিক্ষোভ যেন না হয়। কিন্তু আমরা মিডিয়াতে যা দেখলাম, যেভাবে দেওয়া হচ্ছে, এই প্ল্যানিংটা সুন্দর হয়েছে বলে কিন্তু আমার মনে হচ্ছে না। অনেক জায়গায় দেখবেন যে ওই স্বেচ্ছাসেবক বা পুলিশরাও বোধ হয় লাঠিপেটাও কিন্তু করছে, তাই না? করছে, এত উচ্ছৃঙ্খল অবস্থা হয়ে গেছে, মাইকে ঘোষণা করছে টিকা দিবে, মানুষ গেছে হয়তো 20,000-30,000, টিকা নিয়ে গেছে 2,000 বা 5,000, এইটা তো হলো না। এটা আপনি বারবার ঘোষণা দিলেন নিতে আসছেন টিকা, কিন্তু ওই মানুষ যে জনবল ওইভাবে নেয় নাই, টিকার নাম্বার কিন্তু কম ছিল। এই জিনিসটা মনে হয় একটু আমাদের বোধহয় এই জিনিসটা একটু ঘাটতিই ছিল আমাদের প্ল্যানিংয়ের। আরেকটা কথা আমি বলছিলাম, যদিও মাননীয়মন্ত্রী আজকে এই কথাটা বলছেন যে 26 তারিখের একটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে, হয়তো নিতে পারে নাই, কত অনেকে অসুবিধা বিসর্জন নিতে পারে নাই, বয়সের একটা ব্যাপার, যখন বড় বলা হচ্ছে 12 বছরের উপরে যা তাদের দেওয়া হবে, তাই তো? এখন এমনও হয়েছে কারো 26 তারিখ পর্যন্ত 11 বছর 10 মাস হলো, তার 2 বছর পরে হবে 12 মাস, তাই কি টিকা দেবেন না আপনি? কিন্তু তো এইভাবে বন্ধ করার কোনো যুক্তিই তো নাই। যদি মাননীয়মন্ত্রী আজকেই বলছেন এই কথা, এটা বলুন আর আগে যদি আরও বলতেন, তাহলে এই মানুষের ভোগান্তিটা বোধহয় কম হতো। অবশ্যই এটা চলমান চলতেই থাকবে, আগে পরে কিছু কম বেশি হবে, একেবারে 100 ভাগ লোক তো একদিনেই দিতে এমন তো কোনো কথা নেই, 1 কোটি আজই দিতে হবে এটাও তো কথা, আরও 2-4 দিন সময় নিয়ে দিলেই বা কী হতো? তাহলে মানুষের ভোগা, আমি দেখলাম মিডিয়াতে ভোর 5টায় এসে লাইন ধরে আসে, 10:11 এসে কয়েকজন দেখলাম যে আমরা খাই নাই, নাস্তা করি নাই, দাঁড়ায় রয়েছে, তারপরে কোনো কোনো জায়গায় 12:00-1টা বাজে গেছে বলছে আজকের টিকা শেষ আর নাই। এই ভোগান্তিতে বোধ হয় একটু সময় নিয়ে, কিন্তু মানুষকে মানে ধীরে স্থিরভাবে যদি সব আস্তে আস্তে দিলেই বোধ হয় ভালো হতো। অনেক বয়স্ক লোক দেখলাম, ভদ্র মহিলা দেখলাম, বুড়া মানুষ কী কষ্টগুলো করছে আর কি, এই জিনিসটা আমার কাছে একটু কষ্টকরই মনে হলো। তারপরেও সরকার যে উদ্যোগ নিয়েছে অত্যন্ত ভালো, কিন্তু ভালো তো যদি উদ্যোগটা ভালো যদি সুন্দরভাবে না করা হয়, তাহলে যে তার মনের উদ্যোগ দিয়ে তো আর পাবলিক তো আর খুশি হলো না আর কি। যে কথাটা আমি শুরুতেই বলছিলাম, মানুষের গণক্ষোভ খুব কিন্তু অনেকেই তার খুব প্রকাশ করছে, মিডিয়াতে সুন্দরভাবে কিন্তু দেখাইছে এই সেটা,
ক্ষোভ আবার বিক্ষোভে পরিণত না হয়। সুতরাং গভর্নমেন্ট এখনও যারা করবেন তাকে সরাসরি বলে দেওয়া হবে এটা চলমান চলতেই থাকবে, কোনো ডেট ফিক্স আজই 1 কোটি দিতে হবে এইটা বোধ হয় এমন কোনো মানে পৃথিবীর কোনো দেশে কিন্তু ওইভাবে কেউ করে নাই। সুতরাং আমাদের তো এত তাড়াহুড়োর কিছু নাই, টিকা যথেষ্ট আছে, খুবই ভালো, সুন্দরভাবে প্ল্যান রয়ে আস্তে আস্তে সুন্দরভাবে মানুষকে দিতে থাকুক, এটা চলতে থাক না, এটা অসুবিধা কী। ডক্টর এ বি এম আবদুল্লাহ, এবার আপনার কাছে আসলে বরাবরই আমাদের দর্শকরা জেনে আসছে করোনা পরিস্থিতি, করোনা পরিস্থিতির একেবারে যখন সবচেয়ে বড় সংকট ছিল তখনও তাদেরকে আপনি আশ্বস্ত করেছেন, বাস্তবতা তুলে ধরেছেন, এখন যখন করোনা নিয়ে মানুষ যথেষ্ট কিছুটা স্বস্তির মধ্যে এসে গেছে এবং করোনা নিয়ে তারা মনে করছে যে আর মনে হয় সেরকম ঝুঁকিপূর্ণ সময় নেই, আসলে বাস্তবতাটা কি, আমরা ঠিক কোথায় আছি আর সারা পৃথিবী বা কোথায় আছে? ধন্যবাদ আপনি, আসলে তো ভালো প্রশ্ন, সবারই তো একই প্রশ্ন হতো। আমার মনে হয় জনগণ বোধ হয় করোনার কথা শুনতে শুনতে অনেকে বোধ হয় শুনতেও চায় না। করোনার মধ্যে আপনারা তো সবাই জানেন বা রাস্তাঘাটে চলাফেরা করেন, হাটেঘাটে বাজারে তো নিজেরাও যান, মানুষের কোনো ভয়ভীতি আসছে বলে কিন্তু মনে হয় না, বা করোনা আসছে বলে এটা কেউ পাত্তাও দেয় না, বা কিছুদিন আগেও তো আমাদের অমিক্রণের দাপট তো দেখলাম, এটা সাধারণ সর্দি কাশি। অমিক্রণই মনে হয় করোনা সম্পর্কে মানুষের ধারণাটাকে সহজ করলো আর কি, সহজ করলো, মানুষের সাহস বাড়িয়ে দিচ্ছে, মানুষের ভয়ভীতি নাই, মানুষ মনেই করছে এটা তো সাধারণ রোগের মতো আসছে, তো অনেকেই তো ভুগছে এরকম, জ্বর সর্দি কাশি ওরা পাত্তাই দিত না, শীতকালেও তো জ্বর সর্দি কাশি হয়, ঠিক ওইভাবেই বোধ হয় অমিক্রণকে মানুষ ধরে নিছে, না টেস্ট করতে চাচ্ছে, না ভয় পেয়েছে, এবং সে যে আমরা বলি যে টেস্টটা করা উচিত, পজিটিভ হলে আইসোলেশন দেওয়া, এসব বোধ হয় আর কেউ করেও না। এবং পৃথিবীর অনেক দেশ তো আপনি দেখছেন বিক্ষোভ হয়ে গেছে এবং নিষেধাজ্ঞাও কিন্তু উঠে যাচ্ছে, মাস্ক নিয়ে নিষেধাজ্ঞা, ইভেন যুক্তরাজ্যের মধ্যে দেশে কম্পালসারি না মাস্ক, কেউ পড়লে পড়বে না পড়লে, টিকার বিরুদ্ধে কিন্তু বিক্ষোভ হয়েছে অনেক দেশে, তাই না, ইভেন যারা আমরা সভ্য দেশ মনে করি কানাডা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় কিন্তু এরকম বিক্ষোভ হয়ে গেছে। সুতরাং কিন্তু আমাদের দেশের মানুষকে বলে এলাম নাই, সারা পৃথিবীতে, এবং আমি প্রায়ই বিদেশ বাড়িতে আমাদের ডাক্তার বন্ধু বান্ধব অনেকের সঙ্গে তো টেলিফোনে কথাবার্তা বলি, করোনার পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করি, সবাই করলে কেউ মানে না, ভয় পায় না, কিছু নেই, সব সারা পৃথিবীতে একই রকম, আমাদের দেশে কিন্তু একই অবস্থা। তার মানে এক কথা বলা যায় যে মানুষ মোটামুটি ভালো আছে এবং সংক্রমণের হার কিন্তু এখন অনেক, আজকে 4.1 হয়ে গেছে, আজকে মারা গেছে যদিও 8 জন, তবে এটাও ঠিক যে মারা যাওয়ার কথা নিয়ে আমি প্রায়ই বলি, যেমন আজকে 8 জন এর মানে এনে তারা কিন্তু আইজি আক্রান্ত হয়ে, মানে তা কিন্তু না, তারা হয়তো আইসিউতে ছিল, আক্রান্তের হার বেশি ছিল তখন, সেই সময় তারা আক্রান্ত হয়েছে। সুতরাং আমি মনে করি যদিও একটা মৃত্যু আমরা চাই না করোনা মারা, আজকে 8 জন মারা গেছে, আমরা তাদের আত্মার মাগফেরাত কামনা করি, এবং এর আগেও যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। সংক্রমণ হার কিন্তু কমে আসছে, 5-এর নিচে কিন্তু আসছে, নিয়ম হলো যদি 5-এর নিচে মিনিমাম 2 সপ্তাহ থাকে তাহলে আমরা ধরে নেব করোনা কিন্তু আমরা নিয়ন্ত্রণে চলে আসছে আর কি। সুতরাং আজকেও বলতে এখনও হলপ করে আমি বলতে চাচ্ছি না যে টোটালি আমাদের নিয়ন্ত্রণে আছে, তবে হার কিন্তু নিম্নমুখী, আগামী কয়েকদিনের মধ্যে বোধহয় এটা আরও কমে আসবে বলে আমার বিশ্বাস। তবে যে কথাটা আপনি একটু বলছিলেন যে আমরা খুব স্বস্তিতে আছি, কথা সত্য, কিন্তু বেশি স্বস্তি বা আত্মতৃপ্তিতে যেন না ভুগি, কারণ এই করোনাতে কিন্তু এটা আনপ্রেডিক্টেবল বলে এক কথায়, মিউট্যান্ট ভাইরাস, এর চরিত্র বদলায়, এই একটা আলফা বিটা গামা ডেল্টা ডেল্টা প্লাস তারপরে সর্বশেষ অমিক্রন, এখন আবার নতুন করে কিছু আসবে কিনা আমরা কিন্তু কেউ বলতে পারছি না, পৃথিবীর কেউই বলতে পারছি না, সায়েন্টিস্টরা রিসার্চ করছে, রিসার্চ তো চলছে, গবেষণা চলছে, সেই জন্য জনগণকে বলবো আপনারা ঠিক আছে আমরা স্বস্তিতে আছি ভালো আছি, কেউ বেশি আত্মতৃপ্তিতে ভুগবেন না, একেবারে গা ছাড়া ভাব যেন না দেখান, অন্তত স্বাস্থ্যবিধি মেনে চলবেন সবাই। স্বাস্থ্যবিধি বলতে সবাই জানি আমরা যে মাস্ক পরা, হাত ধোয়া, শারীরিক দূরত্ব, এগুলো কেউ করছে বলে মানে না, জনগণের জন্য বারবার একটা অন্তত আপনার মাস্কটা যেন পরেন, আর যারা টিকা নেন নাই দ্বিধাদ্বন্দ্ব মানুষের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করে, সবাই কিন্তু টিকা নিতে আগ্রহী, কিছু কিছু লোকের মধ্যে এখনও দ্বিধাদ্বন্দ্ব আছে, আপনার সুযোগ সুবিধা মতে অবশ্যই টিকা নেবেন, 2টা কাজ আমি বারবার করতে বলি, মাস্কটা পরবেন, টিকাটা নেবেন, তাহলে আমরা করোনাকে নির্মূল হয়তো করতে পারবো না কিন্তু আমরা এর নিয়ন্ত্রণ করতে পারবো বলে আমি মনে করি আর কি। আপনি কি পৃথিবী পরিস্থিতি যেমন আমাদের বাংলাদেশের এরকম একটি অবস্থা, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা যদি আমরা ধরি সেখানকার অবস্থা তো এখন পর্যন্ত আমাদের মতো নয়। আপনি যে কথাটা বললেন এটা আমি বিভিন্ন সময় কিন্তু বলছিও, আমরা যতই বলি বা শুরুতে তো সারা পৃথিবীতেই ছিল, শুধু আমাদের দেশে না, ভয় ভীতি আতঙ্কিত তো ছিলই, ইভেন 2020 মার্চে তো 8 তারিখে প্রথম তিনজনের প্রথম ধরা পড়ে, তো অনেক প্রবলেম আপনি সবাই জানেন, মা ছেলে মেয়েকে বাপ বা ছেলে বাপ মাকে ফেলাই দিয়ে আসছে রাস্তায়, নেয় নাই, মারা গেলে আমরা জানা দেবে কেউ অনেকে যাইতাম না, তাই তো সৎকার করা হয়তো ওইভাবে খুব লিমিটেড 2-1 জন লোক এইভাবে করা হয়তো সত্যই, কিন্তু এখন তো তার উল্টা, কেউ তো আর ভয় টয় পায় না। কিন্তু আমি মনে করি যে আমাদের দেশে করোনার পরিস্থিতি
পৃথিবীর অনেক দেশের তুলনায় কিন্তু আমরা ভালো আছি। যে কথাটা আগেই বলছি, আত্মতৃপ্তি তো আমি ভুগব না, এটা সত্য, কিন্তু সত্যটা তো স্বীকার করতে হবে। আজকে পর্যন্ত আমেরিকায় মারা গেছে 9,69,000 সামথিং, 9,69,000। তাদের আক্রান্ত কিন্তু 8,32,33,00,000। ব্রাজিলে মারা গেছে 6,42,43,000, তাদের আক্রান্ত প্রায় 3,00,000। ইন্ডিয়াতেও মারা গেছে 5,10,000 মতো। ব্রিটেনের মতো দেখে মারা গেছে, আজকে মধ্যে মারা গেছে 1,59,000। হচ্ছে আমাদের দেশে আল্লাহর রহমতে 29,000 মতো সামথিং, বা 29,000 কত সময় মারা গেছে। আমাদের আক্রান্ত প্রায় 19,00,000 মতো। আপনি দেখেন সব দেশে আক্রান্ত কোটি কোটি, মারা গেছে লাখের উপরে। আমেরিকার মতো দেশ, ওদের লোক সংখ্যা কিন্তু আমাদের জাস্ট ডাবল, খুব বেশি না। আমাদের যদি 100 কোটি, ওদের কিন্তু 33 কোটি লোক, 50 রাজ্য। কত বড় দেশ, অর্থবিত্ত টাকা পয়সা কিসের অভাব তাদের, কিন্তু ওরা প্রতিরোধে খুব করতে পারছে বলে আমি মনে করি না। কারণ ওদের আক্রান্তের সংখ্যা 8 কোটি ছাড়াই গেছে এবং মারা গেছে 9,00,000 উপরে। সেই হিসেবে আমরা কিন্তু অনেক ভালো আছি, এটা স্বীকার করতেই হবে। আমি মনে করি আমাদের প্রতিকার প্রতিরোধ দিক দিয়েও আমরা ভালো আছি, এবং আমাদের আমাদের ডাক্তাররা, নার্সরা, স্বাস্থ্যকর্মীদের সুন্দরভাবে চিকিৎসা দিতে পারছি বলেই আমাদের মৃত্যুর মিছিল কিন্তু এখনও কমই বলতে হবে। কারণ 29,000 সামথিং হয়েছে, অথচ আমেরিকার মধ্যে এসে 9,00,000 হয়ে গেছে। তো এটা তো অবশ্যই ভালো বলতেই হবে। আমরা সুন্দরভাবে প্রতিরোধ করতে পারছি, সুন্দর চিকিৎসা দিতে পারছি। শুধু তাই না, একটা কথা বলতেই হবে, সারা পৃথিবীতে যত রকমের মেডিসিন পাওয়া যায় আমাদের দেশে এগুলো কিন্তু অ্যাভেলেবল। শুরুতে প্রবলেম ছিল, বিছানার সংকট ছিল, আইসিইউর সংকট ছিল, অক্সিজেনের কাজ ছিল, এগুলো আমাদের অভিজ্ঞতার অভাব ছিল, সারা পৃথিবীতেই তাই ছিল। তারপরে সব কিছু কাটিয়ে উঠে আমরা অনেকটা ভালো অবস্থায় আছি। কিন্তু জনগণের জন্য আবারও বলবো, কেউ যেন আত্মতৃপ্তিতে না ভোগেন, আত্মতুষ্টিতে যেন না ভোগেন। আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, স্বাস্থ্যবিধি আমাদের কিন্তু মেনে চলতে হবে। আগামী দিনে কী হবে আমরা কিন্তু কেউ জানি না এখনও। আমরা একটু ইউক্রেন পরিস্থিতির দিকে একটু দৃষ্টি দিতে চাই, বিশেষ করে আজকের পত্রিকার শিরোনাম যদি বলি, জ্বলছে ইউক্রেন, জেলেনস্কির প্রতিজ্ঞা, 3,500 রাশিয়ান সৈন্য হত্যার দাবি ইউক্রেনের, অস্ত্র সহায়তা দেবে ব্রিটেন, 25টি দেশ, ইংলিশ চ্যানেলে রাশিয়ার জাহাজ আটক করেছে ফ্রান্স, অনেকগুলো খবর, এবং সব মিলিয়ে ইউক্রেন পরিস্থিতি অনেকটাই অস্থিতিশীল। আলোচনা করলে তো অনেক কিছুই বলতে হয়, তবে একটা কথা তো আমাদের স্বীকার করতে, কেউ তো আমরা যুদ্ধ চাই না। পৃথিবীর অনেক দেশের সারা পৃথিবীতেই আমার মনে হয় শতকরা 99 লোকই কিন্তু শান্তিপ্রিয়। কিছু কয়েকটা লোকের কারণে কিন্তু এই যুদ্ধ বিগ্রহ হয়ে থাকে, তাই না? একটা কথা, পুরানা কথা আপনি নিশ্চয়ই জানেন, রাজা রাজায় যুদ্ধ করে, প্রাণ যায় তো ওই উলুখুরদের প্রাণ যায়, তাই তো, তাই না? এটাই কিন্তু হচ্ছে বাস্তবে। এটা তো অসম যুদ্ধ, কারণ রাশিয়া অস্ত্র শত্র সব দিক থেকে রাশিয়া অনেক আগানো ইউক্রেনের চেয়ে, তাদের সঙ্গে এই যুদ্ধের ডাটাটা অনেকটা চাপিয়ে দেওয়া, যুদ্ধের মধ্যে তো সবচেয়ে ওই সাধারণ মানুষের তো কত লোকজন আছে, আর যে ভয়াবহ অবস্থা আমরা, যে আজকাল যে আধুনিক যে যুদ্ধ, কী যে ভয়াবহ, কত মানুষ মারা যাচ্ছে, যে ঘর বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, জীবন হানি হচ্ছে, ভয়াবহ অবস্থা। এবং আগামী দিনে কীভাবে আমরা তো জানি না। আমার আরেকটা যেটা ভয়, যে খবরটা আপনি বললেন, ওই যে রাশিয়ার জাহাজ একটা আটকে দিয়েছে, আবার ব্রিটেন 25টি দেশ ইউক্রেনকে নাকি অস্ত্রশস্ত্র সরবরাহ করবে, এর মানেটা হলো এই যুদ্ধ আবার যদি প্রলংড হয়, স্থায়ী যদি বেশি হয়, তাহলে তো প্রাণহানি আরও বাড়বে, ধ্বংস আরও বাড়বে। এই কিছু ওই ওরা সামরিক এই ধ্বংস করতে গিয়ে দেখবেন যে সাধারণ লোকজন বেশি মারা যাবে, নিশ্চয়ই সামরিক লোকও হয়তো মারা যাবে, সামরিক, বেসামরিক, সম্পদের ক্ষতি, অর্থের ক্ষতি, চতুর্দিক তার ভয়াবহ অবস্থা দেবে। আমি তো মনে করছিলাম দ্রুত তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দ্রুত তাড়াতাড়ি বন্ধ করা উচিত, কিন্তু আজকের খবরটা কিন্তু আরেকটু উদ্বিগ্ন করে তুলছে আমাদের সবাইকে। 25টি দেশ, ছোটোখাটো দেশ থেকে সবাই বিভিন্ন রকমের অস্ত্র শস্ত্র কী কী সব পাঠাচ্ছে দেখি, অ্যান্ড এগুলো যদি চলে, ইভেন ব্রিটেনও তো বলতেছে তারা অস্ত্র পাঠাবে, তার মানে পৃথিবীর একাংশ যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। শুধু তাই না, যুদ্ধ তো দীর্ঘস্থায়ী হওয়ার ঝুঁকিটা তো রয়ে গেল, দীর্ঘস্থায়ী হওয়া মানেই তো প্রাণহানি, অর্থ সম্পদ সব কিছুর ক্ষতি, এটা তো আমরা চাই না আর কি। আমি তোমার কাছে যত দ্রুত সম্ভব সবার জন্য একটা শুভ বুদ্ধির উদয় হয়, অন্তত পৃথিবীর অধিকাংশ মানুষ শান্তিপ্রিয়, তারা সবাই মিলে এগিয়ে কূটনৈতিকভাবেই বলেন, আলোপ আলোচনাভাবে, যেভাবে হোক আগে তো যুদ্ধ বন্ধ হোক, তারপরে এই সমাধান কিন্তু দ্রুততম সময়ে করা উচিত বলে আমি মনে করি। তাহলে এটা কিন্তু শুধু ইউক্রেনের রাশিয়া যদি শুধু এটা না, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর কোনো না কোনোভাবে ঝুঁকির মধ্যে তো ঝুঁকির মধ্যে আসবে, এবং আমাদের দেশে যদিও এই মুহূর্তে হতটা ঝুঁকি নাই, কিন্তু পড়বে তো আলটিমেটলি। ইভেন আমাদের ধর বাংলাদেশের লোকও তো অনেক জায়গায়, ইউক্রেনে তো বিদেশি লোকও ছিল, তাদেরও তো, তারা কিন্তু যে যেমনি পারছে পালাচ্ছে, কেউ পোল্যান্ডে, কেউ যে হাঙ্গেরি, কেউ কোথায় কোথায় চলে যাচ্ছে, তাই তো, এটা তারা ভয়ানক অবস্থা। এবং সেখানে এক ধরনের মানবিক বিপর্যয়ের মতো আমরা বিভিন্ন ছবি এবং পত্রপত্রিকার সংবাদে যেটা দেখতে পাচ্ছি, অবস্থা দেখে যাচ্ছে, কিছু কিছু দেখলাম বৃদ্ধ মানুষ, বাচ্চায়, তাদের মুখের দিকে দেখলে
মানে সত্যিকার একটা মানে আমাদের কি করার আছে, করুণা মায়া করার সাথে কোনো কিছু নাই, আমরা চাই দ্রুত এই সমস্যার সমাধান হোক, দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ হোক, মানবতার যেন জয় হয়। কারণ যুদ্ধ তো কোনো শান্তি বয়ে আনবে না, এটা তো কোনো সবাই তো একথা স্বীকার করে, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সেটি কিন্তু চলছে এখনও। এটা আমরা আর চাই না, কারণ এটা হতে হতে এমনও তো হতে পারে ভবিষ্যতে আবার তৃতীয় বিশ্বযুদ্ধ না লেগে যায়, বলা তো যায় না। কারণ কিছু লোক তো উস্কানি দেওয়ার লোকের তো অভাব নাই, কেউ তো আবার লাগায় দিয়ে তামসা দেখে এরকম লোকও কিন্তু সারা পৃথিবীর অনেক শক্তি কিন্তু রয়ে গেছে আর কি। আমরা চাই দ্রুত এর অবসান হোক। ধন্যবাদ ডক্টর এ বি এম আবদুল্লাহ, আপনি আজকের পত্রিকার বেশ গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আপনি সুন্দর বিশ্লেষণ করেছেন এবং পাঠকরা জেনেছেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে। শেষ করব আজকের আয়োজন, দেখা হবে আগামীকাল এই সময় চ্যানেল আইতে, সে অবধি সবার জন্য শুভকামনা।